প্রতিদিন 6 থেকে 7 লক্ষ মার্কিন ডলার ক্ষতি। কাস্টম অফিসের গাফিলতির অভিযোগ তুলে স্বরূপ কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। যখন দেশের অর্থনীতিতে চূড়ান্ত মন্দা চলছে, ঠিক তখন প্রতিদিন 6 থেকে 7 লক্ষ মার্কিন ডলার রাজস্ব হারাচ্ছে কেন্দ্রীয় সরকার। কারণ গত 6 সেপ্টেম্বর মহদীপুর আন্তর্জাতিক স্থল বন্দরে বৈদ্যুতিক তথ্য বিনিময়ের সিস্টেম চালু হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিকাঠামো তৈরি হয়নি। ফলে প্রতিদিন যেখানে 300 থেকে 400 গাড়ি এক্সপোর্ট হওয়ার কথা বাংলাদেশে, সেখানে এখন 100 থেকে 150 গাড়ি এক্সপোর্ট হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন মালদা জেলার অসংখ্য লরি মালিক, চালক, খালাসি এবং পাথর ব্যবসায়ীরা। কাস্টম দপ্তরে এই সমস্যার কথা বারবার জানানো সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। তাই এই অভিযোগ তুলে পূজোর আগে আন্দোলনে নামছে কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই বিষয়ে রাজ্য রপ্তানিকারক সংগঠন ওয়েলফেয়ার এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক উজ্জ্বল সাহা মহাশয় জানান, আমাদের অভিযোগ গত 6 সেপ্টেম্বর থেকে আমাদের মহদীপুর ইডিআই ঘোষণা হয়েছে, মানে বৈদ্যুতিক বিনিময় তথ্য। তাহলে আজকে আজকে 24 তারিখ, এখনও পর্যন্ত আমাদের এই বর্ডারে মানে কোনো ডেভেলপ হয়নি, কোনো পরিকাঠামো তৈরি হয়নি। যেখানে আমাদের এখানে 4 জন ডিও লাগবে, সেখানে মাত্র 1 জন ডিও রয়েছে। যেখানে আমাদের প্রিন্টার লাগবে 4 খানা, সেখানে মাত্র 1খানা প্রিন্টার দিয়ে কাজ চালানো হয়। যেখানে আমাদের আরিফ লাগবে 3 জন, সেখানে মাত্র 1জন আরিফকে দিয়ে কাজ করানো হয়। ফলে আমাদের এক্সপোর্ট যেখানে প্রতিদিন 300 থেকে 350 এক্সপোর্ট হতো, সেখানে মাত্র সেটা নেমে এসেছে 100 থেকে 150। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের 5টি স্থল বাণিজ্য বন্দরে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ হয়। তার মধ্যে একটি ইংরেজদের মহদীপুর বাণিজ্য বন্দর। এই বন্দর দিয়ে পাথর, চাল সহ বিভিন্ন খাদ্যশস্য, এমনকি কাঁচা আনাজও বাংলাদেশে রপ্তানি করা হয়। কিন্তু গত 1 মাস ধরে এই পাথর রপ্তানিতে এই সমস্যা দেখা দিয়েছে। ইডিআই সিস্টেম চালু হলেও এখনও সেই পরিকাঠামো তৈরি হয়নি। ফলে প্রতিদিন 6 থেকে 7 লক্ষ মার্কিন ডলার রাজস্ব হারাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে অতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে ওয়েস্ট বেঙ্গল কাস্টমস কমিশনারকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে বলে জানান শ্রী সাহা। অন্যদিকে একই সুর লরি মালিকদের কণ্ঠে তাদের অভিযোগ, এই সিস্টেম চালু হওয়ায় পাথর এক্সপোর্ট কমে এসেছে, তাই পূজোর আগে তারা সমস্যায় পড়েছেন। দাদা, আপনাদের কি অভিযোগ? এই তো গাড়ি ঢুকছে না ঠিকভাবে। কেন ঢুকছে না? কাস্টম অনলাইন কি করেছে? আগে ডেলি গাড়ি ঢুকতো, এখন 3 দিন 4 দিন 5 দিন লেগে যাচ্ছে। এই যে গাড়ি বন্ধ আছে, এর ফলে আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনাদের স্যার ড্রাইভারকে বেতন দিব কি করে? সামনে পুজো, পার্কিংয়ে টাকা দিতে পারছি না। এই বিষয় নিয়ে সুপারিনটেনডেন্ট অফ কাস্টম দেবাশিস চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। স্যার, ওদের যেটা অভিযোগ যে ইডিআই সিস্টেম চালু হয়েছে কিন্তু সেই পরিকাঠামো এখনও তৈরি হয়নি, ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে প্রতিদিন, কি বলবেন স্যার? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।